সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদেরকে হত্যা নির্যাতনের পর এখন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে সকল বিরোধী মতের মানুষকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে তিনি বলেন সরকার জনরোষে পড়ার ভয়ে জোর করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে দেশে কারফিউ দিয়ে রেল সহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনানিপাত করতে বাধ্য করছে